বারে আমি একটা জিনিস দেখতে পাই, আমাদের দেশের মুসল্লিরা এখন ডিজিটাল হয়ে গেছে। আসার সময় সবার পরে, আসার সময় কি আর বের হওয়ার সময় সবার আগে, আগে আসেন কোনো সমস্যা নাই, কিন্তু যে অন্যায়টা করতেছেন আগে আসার ক্ষেত্রে সে অন্যায় সম্পর্কে আমি আপনাদেরকে ইনফর্ম করব, আজকে জানাবো। সে অন্যায়টা হলো বন্ধুনি আমার, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ নবী, তিনি বলেছেন একটা মুসল্লি বা একটা মানুষ যদি নামাজরত অবস্থায়, যে ব্যক্তি নামাজ পড়তেছে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যদি আর তার সামনে দিয়ে আসাটা কত বড় অপরাধ এটা যদি জানতো, তাহলে 40 পর্যন্ত মানুষ দাঁড়ায়া থাকতো। কথা বুঝা নিয়েন, রাসূল কি বলতেছেন, আমাদের জুমার দিনে দেখা যায় অনেকে ফরজটা পড়ার পরে নিয়ত বাদে, আরেকজন ডিজিটাল মুসল্লি আসতে সবার পরে কিন্তু বের হবে সবার আগে, তার কিন্তু কোনো কাজ নাই। আরেকজন মানুষ নামাজ পড়তেছে, আপনি তাড়াহুড়া করে নামাজের সামনে দিয়ে চলে আসলেন, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি বলেছে যে একজন নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অন্যায়, সে যদি জানতে পারতো তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। ব্যাখ্যা তো বুঝতে পারলাম না কি বলেছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আমার সঠিক মনে নাই আবু জুহাইম কি বলেছে, তিনি কি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 দিনের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছেন, সেটা আমার মনে নাই। এখান থেকে বোঝা যায় আপনার নামাজ শেষ না হওয়া পর্যন্ত যদি 40 বছর যদি দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও তুমি দাঁড়িয়ে থাকো, তারপরেও নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটো না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা কত বছর, 40 মাসও হতে পারে, 40 দিনও হতে পারে, 40 বছরও। আপনি কি 40 সেকেন্ড অপেক্ষা করেন না, শুধু 2 রাকাত সুন্নাত পরে সালাম পড়তে দিয়ে বিরতে সর্বোচ্চ 2 মিনিট লাগে, কয় মিনিট, আপনি এইটুকু সময় বসতে পারেন না, আপনার যদি তো তারা হয় সামনে যান কেন, লজ্জা করে না, একজন নামাজি নামাজ পড়তেছে আপনি তাকে ওভারটেক করে বের হচ্ছেন, আপনার লজ্জা থাকা উচিত। আর বিশেষ করে আলেমদের সাথে কিছু টাকা পয়সা নিয়ে, কিছু অসৎ মানুষকে টাকা পয়সা দিয়ে খাওয়াইয়া হাত করে ও নষ্টামি না করে আলেমদের সাথে যুক্ত হয়ে তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে যান, এটাকে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করেন, এটা সমাজের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর, ঠিক কিনা আপনি আলি পড়তে পারেন না ভালো করে, সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তে পারেন না ভালোভাবে, কিন্তু আপনি কি বলবো সমাজের মধ্যে দেশের মধ্যে হট্টগোল লাগাইয়া দেন, সূরা ফাতিহা পড়তে পারেন না, বিসমিল্লাহটা ভালো করে পড়তে পারলে আমার মনে হয় সামনের 8-10 দাঁত পড়ে যাবে, ঠিক কিনা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন, একদম স্পষ্ট কথা। আপনাদের যদি মসজিদে নামাজি নামাজ পড়া অবস্থায় যদি আগে আগে আপনাদের বের হওয়ার মনস্থ থাকে, তাহলে আপনার আমি আজকে জোর হাত জোর করে অনুরোধ করব, আপনার মতো মুসল্লি সামনে যাবেন না, একবার লাস্ট কাতারে বসবেন, কারণ আপনার জন্য ওটির গোস্ত নসিবে নাই, আপনার জন্য নসিবে আছে পৌঁছা ডিম। কি কথা কি খারাপ বললাম, আমি হাদিস শরীফের দিকে ইঙ্গিত করে কথা বলেছি, সেই দৃষ্টিভঙ্গিতে কথা বলেছি, কারণ যেই ব্যক্তি প্রথম কাতারে বসবে ওনার আমল নামায় উট কুরবানির সওয়াব, আর যিনি লাস্ট কাতারে বসবে ইমাম সাহেব যখন খুতবা দিয়ে দাঁড়াইয়া যাবে তার ডিমের ডিমও তার কিসমতে নাই, কি নাই, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন দেখবেন অনেক মুসল্লি কিন্তু পারাপারি করে আরেকজনের কাঁধে ভর দিয়ে সে সামনে যাইতে চায়, যাইতে চায় না, কিন্তু সে সামনে গেলে লাভ হবে কি, মিস্টেক তো করে ফেলেছে, তার কারণ ওই যে ফেরেশতারা যে ডায়েরি মেনটেন করে ক্রমিক নং অনুযায়ী রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে যে সিরিয়াল মেনটেন করে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু খুতবা শোনার জন্য ডায়েরিটা ক্লোজ করে দেয়, তার মানে আপনার আজকের নামটা লিস্টে আসলো। আমি আপনাদেরকে বলছি যদি সবার আগে আগে জুমার নামাজ সালাম ফিরিয়ে বের হওয়ার খেয়াল থাকে, আজকে বললাম আপনারা সামনে যাবেন না, কারণ সামনে যদি যান তাহলে আপনাদের যে কি পরিণত হবে এ হাদিস শরীফ থেকেই বোঝা যায়। আর এত এত তাড়াহুড়া কিসের, আল্লাহর হাবিব বলেছেন বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে প্রবেশ করে এবং সবার পরে যদি জান্নাতের বাগান থেকে বের হয়, সে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে, যার যত বেশি কদম লাগবে সে তত বেশি বেনিফিট পাবে, সওয়াব পাবে, আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলেছেন যত সবার আগে মসজিদে ঢুকবে সবার পরে বের হবে,
সে বাড়ির দিকে রওনা দিবে। প্রত্যেকটা কদমের বিনিময় তারা বললা ভাই এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন, সব দিনের চাইতে দামি। এই দিনে মহব্বত করে বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বিশেষ করে জুমার দিনে আসিবার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরি আমার দাইলামি শরীফের মধ্যে সে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবী তিনি জানিয়ে দিয়েছে কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সময় মতো নামাজ পড়া, কি করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, সত্যের জন্য দিনের জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হওয়া, যুদ্ধ করা। এখন যখন বিরিয়ানির প্যাকেট পায়, পাঞ্জাবি পায়, 500 টাকার নতুন নতুন নোট পায়, রাতের অন্ধকারে কিছু পাওয়ার প্রলোভন আসে, তখন ইসলাম তো না, সে নিজের কথাও ভুলে যায়। এটা 100% অসুস্থ, এটা বাঁচলেও কোনো লাভ নাই, মরলেও কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ রে। ইমানদার যত বেশি বাঁচবে তত বেশি নেক কাজ করবে, ঠিক কিনা বলে? আরো জোরে আমার কথা কি বুঝে আসে? আপনাদের মাঝে ফাঁসি দিয়ে মারা যায় না, আত্মহত্যা করে না, আরো জোরে কম কি করে? আপনাদেরকে আমি বলে দিতে চাই, ছোট্ট করে আরেকটা বিষয় বলবো নি, সময় হইব, সময় হইব, হইব বলে আরেকটা কইতাম। বন্ধুরে আমার, এই পৃথিবীটা হলো দুঃখের জায়গা, কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা। এই দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার পরে মুমিন ধৈর্য ধারণ করা তাদের জন্য ওয়াজিব। কি একটু আগে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তোমরা কেন বোঝো না, এই পৃথিবীটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। মুমিন কোনোদিন 1 কোটি দুশ্মন যদি তার এগেনিস্টে দাঁড়িয়ে যায়, মুমিন কখনোই ভয় পায় না, কারণ মুমিনের কলবে আল্লাহর বসবাস, ঠিক কিনা বলেন? হাজার তুফান আসুক, ঝড় আসুক, আসবে দেখবে প্রবল বেগে, তার কাছে এসে এটা পায়ের নিচে দিয়ে অজানা গন্তব্যে চলে যাবে, ঠিক? কারণ মুমিনকে নিয়ন্ত্রণ করে স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলে? আমার কথা বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছে, মুমিন তোমরা পৃথিবীতে কোনোদিন মৃত্যু কামনা করো না। কেন গো নবী মৃত্যু কামনা করো না? এই জন্য, যদি তুমি মুমিন হও, তুমি যদি নেককার হও, যত বেশি দিন তুমি বাঁচবা তত বেশি তোমার আমল নামায় নেক যুক্ত হবে। বলে হুজুর, পাপি হলে কি হবে? পাপি হলে নবী আসার আলো দেখিয়েছেন, পাপি হলেও কিন্তু তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো আতঙ্কের কারণ নেই। বলে হুজুর কেন গো? ও বন্ধু, পাপি হলেও কোনো ভয় নেই, তার কারণ হলো এমনও তো হতে পারে তুমি লম্বা হায়াত পাইলা, তুমি হায়াতটা পাইতে পাইতে এমন একটা পর্যায়ে গেলা তোমার অন্তরে আল্লাহর ভয় সঞ্চার হয়ে গেল। তুমি যদি তওবা করতে পারো, হয়তোবা হতে পারে তোমার তওবাটা কবুল হয়ে যাবে। এই তওবা কবুল হলে তুমিও তো আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন তোমরা মৃত্যুর কামনা করো, আমার দিকে তাকান। যদি তোমরা যদি মৃত্যু কামনা করতে হয় রে, তাহলে তোমরা যদি মৃত্যু কামনা করতে হয় তাহলে তোমরা এইভাবে মৃত্যু কামনা করবা, মনিব ও মনিব, আমাকে এমন সময় তুমি মরণ দিও যেই সময় আমার মৃত্যুটা হবে নেয়ামত, অতদিন পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রাখো যে হায়াতটা আমার জন্য হবে নেয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন। খবরটা কি ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কিরে, ভাল লাগে? আমরা আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছোট ভাই শাইখ জাহিদুল ইসলাম, সে বলতেছে ঠিক আছে আর চিন্তা আছে, আর আমার দর্শক তো পাগল, এনে কিছু আমার পাগল বসছে। এই মনে রাখবা, আমার রাসুলের জবান মোবারক থেকে আসছে, আমি আরবি কিন্তু বলি নাই, এবারত বলি নাই, চাইলে আমি তোমাদেরকে এবারত থেকে ট্রান্সলেশন করতে পারতাম, কেন বলি নাই? কারণ সময় খুবই অল্প, আলোচনা অনেক বেশি,
ঠিক কি না আমার নবী বলেছেন আমার প্রেমিকদেরকে ভালোবাসা মানেই আমাকে ভালোবাসা আর আমার ভালোবাসাই আমার আল্লাহকে ভালোবাসা আর আল্লাহকে যারা ভালোবাসবে তার ঠিকানা কোথায় জান্নাত আমার প্রেমিকদের সাথে দুশমনী করা মানেই আমি নবীর সাথে দুশমনী করা আর আমি নবীর সাথে দুশমনী করা মানেই আল্লাহর সাথে দুশমনী করা আর আল্লাহর সাথে যারা দুশমনী করবে তাদের ঠিকানা কোথায় জান্নাত জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য হক্কানি আলেম নবীর প্রেমিকদেরকে ভালোবাসো টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধু একটা সালাম দিবা কাল কিয়ামতের দিন তোমারে সালাম কাজে লেগে যাবে রে কেমন করে কাজে লাগবে গো হুজুর তোমাকে আল্লাহ বাঁচানোর জন্য ওসিলা খুঁজবে কারণ আমার আল্লাহ জানে তোমার সিনাই ছিল আমার নবীর ভালোবাসা জোরে জোরে আর জোরে আল্লাহ বলবে তোর কোনো কি ভালোবাসা নাই যেটা প্রশ্ন করবে সেটাই না যেটা প্রশ্ন করবে সেটাই না যেটা প্রশ্ন করবে সেটাই না সর্বশেষে তিনি বলবে মনিব একটা প্রেম আমার সিনায় মজুদ করে রেখেছি একটু করে বলো না তোমার প্রেমটা কি আল্লাহ জানে কে জানে না মনিব আমি তাকে যতটুকু জেনেছি তোমার হাবিব হাবিব বললার প্রেমিক আমি বিশ্বাস করেছিলাম ওনাকে ভালোবাসলে আমার নবীকে পাবো নবীকে পাইলে তোমাকে পাওয়া একেবারে সোজা নবীর ভালোবাসার মধ্যে তোমার ভালোবাসা নিহিত কোরআন থেকে দলিল দিয়েছিল সেই দিন থেকে ভালোবেসেছিলাম আমি শুধু খেয়াল করতাম সেই আলেম কোন রাস্তা দিয়ে বের হবে আমি আর কিছু করব না বুক ভরা ভালোবাসা নিয়ে তাকে সালাম দিব গো আমার নবী সেই সালামের বিনিময়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবতা গইলাই হিলো সিলা তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো মনিব সেই ওসিলাটা কি আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন ট্রুথফুল মেন সত্যবাদী লোক এই সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে এখানে হক্কানি আল্লাহর ওলি এবং আলেমদেরকে বোঝানো হয়েছে আলেমদের সাথে দুশ্মনী করবা নাকি প্রেম করবা তা কোনগুলার সাথে সুন্নি সুন্নি গুলার সাথে কারণ এরা আমল কম করুক বা বেশি করুক নবীর শানে ইজ্জতের চাদর ধরে টান দেয় না নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবা জীবন ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কিন্তু লাইন ছুত হয়ে যাচ্ছে বন্ধু আরো ভয়ঙ্কর খবর হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা যায় আছে না নাই আমার নবী জানিয়ে দিয়েছে যেই ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে এটা মহাপাপ সে জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত লাফাইতে থাকবে এটা হলো অনন্তকালের জন্য তার সাজা নাউজুবিল্লাহ আমাদের মাঝে অনেক মানুষ আছে কি ফাঁসি দিয়ে মারা যায় আছে না নাই কিয়ামতের দিন বন্ধু দেখতে পাবেন যারা বিষ পান করে এবং ফাঁসি দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে ডেড হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে তার কিয়ামত পর্যন্ত তার জাহান্নামের মধ্যে বন্ধু তার গলায় ফাঁসির দড়ি ঝুলানো থাকবে এবং বিষ কন্টিনিউ তাকে পান করানো হবে না নাউজুবিল্লাহ পৃথিবীর মানুষ একটু কষ্ট পাইলে সহ্য করতে পারো না যে মানুষ মানুষের জন্য জীবন দেয় এটা হলো বন্ধু বুদ্ধিহীন মানুষ জীবন দিবেন কোন মানুষের জন্য কোন মানুষের জন্য জীবন দিবে সেই মানুষটা আল্লাহ রাসূলের প্রেমিক আল্লাহ রাসূলের পাগল ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করছে তার সহযোদ্ধা হয়ে জীবন দিবেন কোনো ভয় নেই কাল কিয়ামতের দিন ও বন্ধু আপনি শহীদের মর্যাদা পাবেন কিন্তু পৃথিবীর নোংরা প্রেম পৃথিবীর নোংরা লোভের কারণে আপনি আপনার জীবনকে বিসর্জন করে দিলেন এদের জন্য এই সাজাটা আমার নবী বলে দিয়েছেন বন্ধু কেউ যদি লোহার কোনো হাতুর দিয়ে যদি আঘাত করতে করতে নিজের জীবনকে ধ্বংস করে দেয় আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু ওই ব্যক্তি অনন্তকাল জাহান্নামের মধ্যে লোহা দিয়ে আঘাত করতে থাকবে এটা হলো তার শাস্তি আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই পিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ওয়া হুম মান হাবিবাইনি ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বুঝতে পারছেন ওয়াজ ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয় ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেকহীন মানুষের জন্য নয় ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন মানুষের জন্য ওয়াজ কিন্তু সেন্সলেস মানুষের জন্য নয় যারা বিবেকবান মানুষ তাদের ব্রেইন এগুলো সেট আপ হবে বিবেকহীন মানুষ কখনো এগুলো ব্রেইনে ঢুকাতে পারবে কথা কি বুঝতে পারছেন তাহলে জীবনকে মায়া করবেন অবশ্যই ক্ষমা করতে হবে না
আপনি জীবন না বাঁচাইলে তো কিছুই বাঁচবে না। কথা বুঝেন নাই আমার? তাহলে আত্মহত্যা করবেন না, কাউকে কেউ আত্মহত্যা করবে না, এবং আত্মহত্যা থেকে দূরে রাখার জন্য আপনারা কি করবেন? মানুষকে উৎসাহিত করবেন, চেষ্টা করবেন। এই যে মিজান ভাই আমার পাশে বসে আছে, ওনার মাহফিলে লম্বা সময় থাকবে, কারণ স্টেজ প্রোগ্রাম তো। কি প্রোগ্রাম? স্টেজ প্রোগ্রাম, পরিবেশ থেকে অন্যরকম, মাইক লাগাবেন একরি ইচ্ছা মতো। তখন আপনারা যত যত চাইবেন ততই আমি আলোচনা শোনাবো। তবে এই পরিবেশটা, যদিও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আমি, আমি চাইছিলাম প্রোগ্রামটা অনেক সুন্দর করে খোলামেলাভাবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় হোক, কিন্তু কেন যেটা ঘরে আসলো আমি জানি না সঠিক তথ্যটা, আসলে সত্যিটা আল্লাহই ভালো জানে। তবে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবাই সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে এই জান্নাতের বাগানগুলোকে দেখেন। আমি এখানে বসছি আরামে আওয়াজ করতেছি, বাহিরে দেখেন আমার অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, মুরব্বীরা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু কখনোই কাম্য নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা ইমাম হুসাইন তার সঙ্গী ছিলেন খুবই অল্প, কতজন? 72 জন। আর ইয়াজিদ বাহিনী ছিল অসংখ্য। যুদ্ধে বিজয়ী হয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গী ইয়াজিদ, কিন্তু চিরস্থায়ীভাবে পরাজিত, পরাজয় বরণ করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই যে আমি একটু আগে বললাম, আত্মহত্যা করবেন না, বেঁচে থাকার চেষ্টা করবেন। বলবো বন্ধুরে আমার, এক মহিলা কি করলেন, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। সন্তান ধারণ করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পরে কথা বলে কে রে? আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আমার দিকে তাকান। মহিলার পেটে যখন অবৈধভাবে সন্তান পেটে চলে আসলো, আসার পরে মহিলার বাবা তৎকালীন সময় আমার নবীজির কাছে নিয়ে গেলেন, বিস্তারিত খুলে বললেন, আমার নবী মেয়েটার বাবাকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার সন্তানটাকে বাড়িতে নিয়ে যাও, যত্ন করে তাকে লালন পালন করতে থাকো, যখন তার সন্তান প্রসব হবে আমার কাছে তাকে তুমি নিয়ে আসবা। বাবা মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে লালন পালন করতে থাকলেন, দেখতে দেখতে ওই মেয়ের ওদর থেকে সন্তান পৃথিবীতে আসলো। নবীজির কাছে ওই মহিলাটাকে নিয়ে যাওয়া হলো, নবীজি অর্ডার করলেন, তার শরীরটা বেঁধে পেলো, গর্ত খনন করো, তাকে বাঁধার পরে গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে তাকে গ্রথিতকরণ করা হলো, গ্রথিতকরণ করার পরে রজম পাথর মারতে শুরু করলো। মহিলাটাকে পাথর এতক্ষণ পর্যন্ত মারতে থাকলো যতক্ষণ না পর্যন্ত তার মরণ হলো। মৃত্যুবরণ করার পরে সকল সাহাবাই আশ্চর্য হলো, মহিলাটার জানাজা পড়াবে। চিন্তার কথা কি কথা না? নবী কিন্তু ডাকি আনলেন, নবী আবার অর্ডার করলেন, কি করলেন? এখন এই মহিলার জানাজা পড়াবে কে? সবচেয়ে মজার খবর হলো, ওই মহিলাকে জানাজার জন্য যখন প্রস্তুত করা হলো, আমার নবীজি তার ইমাম হয়ে যা। সবাই তো অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, যেই নবীজি অর্ডার করলো রে ওই মহিলাকে পাথর মেরে মেরে ফেলার জন্য, ওই নবীজি কেমন করে তার জানাজা পড়িয়ে দে? প্রশ্ন আসে কি আসে না? কেউ আমার নবীকে প্রশ্ন করার সাহস খুঁজে পায় না। বন্ধু হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, অত্যন্ত সাহসী, আমার নবীর জন্য তার বাবার কল্লা ফেলে দিছে দেহ থেকে, ঠিক কিনা? অমরের জীবনের গল্পটা পুরো অন্যরকম। বন্ধু অত্যন্ত নবীর প্রেমিক ছিলেন। বন্ধুরে আমার, এবার হযরত ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো, আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মেরে ফেলার জন্য, আবার আপনি অনুমতি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ তাকে তার জানাজা পড়িয়ে দিলেন, নবী গো হিসাব তো বুঝতে পারলাম না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ওই মহিলাটা এমন তওবা করেছে, যেই তওবাটা মদিনার 70 জন পাপীকে ভাগ করে দিলে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? তাওবাতান নাসুহা, খালেস তাওবা যদি করতে পারেন তাহলে আপনি বেঁচে থাকলে সবার কি খাওয়াচ্ছেন, অসুবিধা নাই। আপনার রিজিকের ফয়সালা করবে কে? আল্লাহ। পাঠিয়েছে কে? আল্লাহ। আপনি আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর যারা ভরসা রাখে আল্লাহ তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, মহাব্বতে। তাহলে মৃত্যু কামনা করা যাবে না, পাপি হয়েছেন তো কি হয়েছে, আল্লাহ না ক্ষমার রাস্তা রাখছে।
শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলকে ভালোবাসবেন তো, রাসূলের প্রেমে বিভোর হয়ে বাস্তব জীবন বাস্তবায়ন করবেন তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই সবকিছু আপাতত বন্ধ রাখো, পরেরটা পরে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমি ছোট্ট করে একটা কথা বলবো। এই মাদ্রাসাতে কিন্তু, এই মাদ্রাসাতে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতে কমপক্ষে 8 থেকে 10 জন বাচ্চা আছে আমার। কার? এই বাচ্চাগুলোর পড়াশোনা চালানোর মতো